15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্তত 631 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 19,200 জনের বেশি। এই আন্দোলনে হতাহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করতে গত 15 আগস্ট একটি কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সোমবার কোনো আন্দোলনের খবর পাওয়া যায়নি। দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হয় কিছু কারখানা বন্ধ রয়েছে। সোমবার সব মিলিয়ে 79টি কারখানায় সাধারণ ছুটি ছিল বলে জানিয়েছে আশুলিয়া শিল্প পুলিশ। বিজিবি ও কোস্ট গার্ডের কড়া নজরদারির পর কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করতে শুরু করেছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে নাফ নদী পাড়ি দিয়ে দালালের মাধ্যমে রোহিঙ্গারা দলে দলে ঢুকছে বাংলাদেশে, আশ্রয় নিচ্ছে জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে। সবসময় পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রভুত্বের রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, এ ধরনের আচরণ কোনো দেশের জন্য সুখকর নয়। দেশের 25টি জেলায় নতুন জেলার প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন ডিসিদের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুল হাসানকে ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে সিলেট, একই মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফরিদুর রহমানকে হবিগঞ্জ ডিসি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো কাউন্টিতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার রাত পর্যন্ত দাবানল 20,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা। দাবানলের কারণে ঝুঁকিতে রয়েছে অন্তত 36,000 স্থাপনা। স্পেনে আশ্রয় পাওয়ার পর দেশের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ। গঞ্জালেজের প্রেস টিমের মাধ্যমে প্রচারিত এক অডিও বার্তায় এই অঙ্গীকার জানান তিনি। রবিবার স্ত্রী সহ মাদ্রিদের তোরেহন সামরিক বিমানঘাটিতে পৌঁছান গঞ্জালেজ। সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত ও 43 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন বেসামরিক নাগরিক। রবিবার রাতে মাসিয়াফের কাছে হামলার এই ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সোমবার এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে এখনও মুখ খোলেনি IDF। নাইজেরিয়া জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে 48 জন নিহত হয়েছেন। রবিবার আফ্রিকার দেশটির উত্তর মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। অন্য আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে জ্বালানি ভর্তি ট্রাকটির, এরপরই এটি বিস্ফোরিত হয়। ফ্রিটসকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। ফ্রিটসকে 6-3, 6-4, 7-5 গেমে হারিয়ে শিরোপা জিতেন তিনি। এই জয়ে 1971 সালে গুয়ালারমো ভিলাসের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে ক্যারিয়ারের প্রথম 2টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কীর্তি গড়লেন 23 বছর বয়সী সিনার।